ব্রিটেনের বহুজাতিক সংস্কৃতির মাঝে বাঙালির মূল শেকড় বাংলা সাহিত্য সংস্কৃতি কৃষ্টিকে লালন আর ধারণ করে বার্মিহামের বাংলা গণমাধ্যম কর্মীদের সংগঠন একটু অন্যরকমের উদ্যোগে আগামী বছর বিশাল আকারে বার্মিহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্মিহাম বাংলা মেলা। সম্প্রতি একটু অন্যরকমের উদ্যোগে লাল হাবেলি বার্মিহাম পিঠা মেলা সফলভাবে সমাপ্ত হয়। বিভিন্ন স্পন্সর সহ কমিউনিটির মানুষের সর্বাত্মক সহযোগিতার জন্য সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর লক্ষ্যে সোমবার বার্মিহামের নিকটবর্তী ওয়াসলের লাল হাবেলি ব্যাংকুইটিং হলে এক জাঁকজমকপূর্ণ গালা ডিনার পার্টিতে এই বাংলা মেলা আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বার্মিহাম বাংলা মেলা কমিটির চেয়ারম্যান এনাম চৌধুরী ও মেঘনার প্রাণবন্ত উপস্থাপনায় কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দ এবং মূলধারা শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে বার্মিহামস্থ বাংলাদেশী সহকারী হাইকমিশনের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার স্বর্ণালী চন্দ, বার্মিহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর মোহাম্মদ আফজাল, স্থানীয় ব্রিটিশ এমপি বেলোরি বাজ, ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের ক্রাইম কমিশনার সাইমন ফস্টার সহ বর্ণাঢ্য গালা ডিনারে যোগ দেন এটিএন বাংলা ইখের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স। অন্যরকম টিম, তাদের যে একত্র এবং যে কালচারটাকে মিডল্যান্ডে তুলে ধরছে, আমি মনে করি আমাদের নতুন প্রজন্ম তাদের কাছ থেকে অনেক কিছু জানবে, অনেক কিছু শিখবে। আমি আশাবাদী ভবিষ্যতে আরো ভালো ভালো কিছু ইভেন্ট ওরা করবে। আর এটিএন বাংলার পক্ষ থেকে আমার যতটুকু সাহায্য সহযোগিতা একটু অন্যরকম টিমকে দেওয়ার, আমি এটা করে নেব, এটা আমার কথা। অ্যান্ড আই উইশ একটু অন্যরকম টিমের অল দ্য বেস্ট ইন দ্য ফিউচার সাকসেস ইন বল। একটু অন্যরকম কর্তৃক আয়োজিত আজকের এই গালা ডিনার অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে বলে আমি মনে করি। ওনারা প্রবাসে বাংলাদেশের হিস্ট্রি, কালচার, ঐতিহ্যকে তুলে ধরছেন, এটা অত্যন্ত একটি প্রশংসনীয় উদ্যোগ। ওনাদের এই উদ্যোগ আরও সামনে অব্যাহত থাকবে এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি কমিউনিটির যে তরুণ প্রজন্মকে ওনারা সামনে নিয়ে এসেছেন, তাদেরকে সম্মানিত করেছেন, আমি মনে করি এখানে বাঙালি কমিউনিটির যারা আছেন ভবিষ্যৎ প্রজন্ম তারা এতে অনুপ্রাণিত হবেন। আই এম ভেরি হ্যাপি দ্যাট দে আর সেলিব্রেটিং দেয়ার কালচার এন্ড আই হোপ দ্যাট কন্টিনিউস ফরএভারমোর বাট জাস্ট ফর নাও ওয়েলকাম টু আওয়ার সোল সাউথ। একটু অন্যরকমের উদ্যোগে আয়োজিত গালা ডিনারে যোগ দিয়ে অন্যান্য অতিথিরাও ছিলেন বেশ আনন্দিত। সুন্দর একটা ইভেন্ট হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ইউকের মানুষ সকল আইসেন, তারা সবাই এনজয় করছেন, আমরাও এনজয় করছি এবং কমিউনিটির যে অনেক হাইড অ্যান্ড ট্যালেন্টেড আমরা নিউ জেনারেশন আছেন তারারও পরিচয় করা হয়েছে। লাইক উই ফিল রিয়েলি প্রাউড। It makes me so proud to be Bengali, and of course with my nature of my work that I do as well, even more prouder to be able to fuse the two together. Today's been a really, really successful event, one that we've thoroughly enjoyed. অনুষ্ঠানে একটু অন্যরকম গ্রুপের সকল সদস্যদের মঞ্চে এনে পরিচয় করিয়ে দেওয়া ছাড়াও বাংলা মেলা আয়োজনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। প্রবাসে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টি বিকাশে একটু অন্যরকমের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমধর্মী আয়োজন প্রশংসা কুড়িয়েছে অনুষ্ঠানে আগত সুধীজনদের কাছ থেকে। জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে।